আপনাদের জনদরদী ব্যক্তিত্ব আজকে এই দেবী মনের উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। হাইকোর্ট তাকে সসম্মানে জামিন দিয়েছেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনাদের প্রিয় মানুষ সদরপাড়া ইউনিয়ন পরিষদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মাহমুদুর আলম বাবু সাহেব, ঠিক আছে? আপনারা জানেন এই মামলায় অনেকেই অনেক মন্তব্য করেছে। উপরে আল্লাহ তালাই জানে কে মেরেছে কে মেরে ফেলেছে, এটা আল্লাহ তালাই জানে। আমি আসলে বান্ধব একজন চেয়ারম্যান, আমার সাথে সাংবাদিকদের অনেক ভালো সম্পর্ক, এটা আপনি অনেক জায়গায় জানেন। হঠাৎ করে কি কারণে কি আমার পাপ ছিল আমি জানি না, এই মামলায় আমাকে রাজনীতি প্রতি হিংসায় আমাকে এক নম্বর আসামি করেছে। আমি এক বছর থেকে আপনাদের কাছ থেকে দূরে ছিলাম। আমি এই এক বছরে আমার সাধুর পাড়ার অনেক ঘটনা শুনেছি, অনেক ক্ষতিও হয়েছে, দিনে দুপুরে ডাকাতি করেছে, চুরি করেছে, আমার গরিব লোকের উপরে নির্যাতন করেছে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ হাই সুপ্রিম কোর্ট আমাকে ইস্টে নো অর্ডার করে দিয়েছে। আমার মামলায় আর কোনো সমস্যা হবে না।